আসসালামু আলাইকুম, এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান তন্ময়। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসে 8 কর্মকর্তা কর্মচারী সাময়িক বরখাস্ত, লিখেছে সন্ধানে মাটি খুঁড়াখুঁড়ি, মৃতের সংখ্যা বেড়ে 27। ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার আরও উন্নতি, তবে এখনও শঙ্কামুক্ত নন জানালেন চিকিৎসকরা। সশস্ত্র বাহিনীতে মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাসীদের অগ্রাধিকার দিয়ে পদোন্নতি দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। ১৩ দফা সুপারিশ সহ সিনহা হত্যার তদন্ত কমিটির প্রতিবেদন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন মন্ত্রী। এবং রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী রাখা ও ফুটপাথ দখলের বিরুদ্ধে সরাসরি অভিযানে উত্তর সিটি কর্পোরেশন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় 8 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে কান দর্শানোর নোটিশ দিয়েছে তিতাস কর্তৃপক্ষ। এদের মধ্যে শাখা ব্যবস্থাপক সিরাজুল ইসলাম সহ 4 প্রকৌশলী রয়েছেন। এদিকে বিস্ফোরণের কারণ উদ্ঘাটনে ঘটনাস্থলে গ্যাসের পাইপ সংযোগ পরীক্ষা শুরু করেছে তিতাস। গতকাল সকাল থেকে মসজিদের গেটের সামনে এবং দুই পাশের গলিতে 4টি পয়েন্টে খুঁড়াখুঁড়ির কাজ শুরু হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের তথ্য ছবি নিয়ে রিপোর্ট করছেন হুমায়ুন চিস্তি। নারায়ণগঞ্জ বাইতুসালাম মসজিদে শুক্রবারের অগ্নিকাণ্ডের কারণ হিসেবে প্রাথমিকভাবে এসি বিস্ফোরণ মনে করা হলেও ফায়ার সার্ভিসের অনুসন্ধানে গ্যাস লিকেজের বিষয়টি উঠে আসে। ঘটনার 3 দিন পর গ্যাস সংযোগের কোথাও ত্রুটি বা লিকেজ আছে কিনা তা বের করার জন্য সোমবার সকাল থেকে খোঁড়াখুঁড়ির কাজ শুরু করে তিতাসের তদন্ত কমিটি। যেটা অভিযোগ আসছে যে গ্যাস লিকেজ থেকে হয়েছে, কোনো লিকেজ আছে কিনা, এই লিকেজ থেকে কোনো মানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে কিনা সেটাই আমরা আইডেন্টিফাই করেছি। তিতাসে গেছে অ্যাটেন্ড করা হয় নাই, এরকম কোনো রেকর্ড নাই। পাশাপাশি দুর্ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটিও। লাইন কোন দিক দিয়ে গেছে এবং কোন জায়গায় লিক করছে কি করে নাই, এই বিষয়গুলো নিশ্চিত হওয়া যাবে খননের পরে। এদিন জেলা প্রশাসনের তদন্ত কমিটির গণশুনানিতে 18 জনের সাক্ষ্য নেওয়া হয়। তদন্তের অংশ হিসেবেই এই শুনানি করা হচ্ছে বলে জানিয়েছেন কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি। আমরা অলরেডি অনেকে সাক্ষাৎকার নিয়েছি স্থানীয় যারা ছিলেন, বহু সময় যারা ঘটনায় উপস্থিত ছিলেন, তো এখন ওইটার অংশ হিসাবে আমাদের তদন্তের অংশ হিসাবে যদি আরও কেউ কিছু বলতে চান সেই জন্য আমরা আজকে এটা গণশুনানির জন্য ডেট দিয়েছি। এদিকে বিস্ফোরণের পর থেকে ওই এলাকার গ্যাস সংযোগ বন্ধ রয়েছে, ফলে বিপাকে পড়েছেন এলাকাবাসী। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা। হামলার শিকার দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তাকে আইসিইউ থেকে এইচডব্লিউতে নেওয়ার কথা জানিয়েছে মেডিকেল বোর্ড প্রধান ডক্টর জাহিদ হোসেন, তবে এখনও শঙ্কামুক্ত নন তিনি। আদ্দিন সজীবের রিপোর্ট। মাথায় হাতুড়ির আঘাত, মুখমণ্ডলে 9টি আঘাতের চিহ্ন, দুর্বৃত্তের এমন নির্মম হামলার শিকার ইউএনও ওয়াহিদা খানমের নিবিড় পর্যবেক্ষণের 72 ঘণ্টা শেষ হয়েছে রোববার রাতে। ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে তার শারীরিক অবস্থা নিয়ে বৈঠকে বসে 7 সদস্যের মেডিকেল বোর্ড। চিকিৎসকরা জানান আগের চেয়ে ভালো সাড়া দিচ্ছেন তিনি। ওনার শারীরিক অবস্থার উন্নতি অনেকটা অনেকখানি হয়েছে এবং সেই জন্য ওনাকে এখন আর আইসিইউতে রাখার বিশেষ প্রয়োজন নাই। আমরা এখন আইসিইউ থেকে ওনাকে শিফট করে স্টেপ ডাউন মানে বলা হচ্ছে এইচডিইউতে আমরা নিয়ে যাব। এইচডিইউতে কিন্তু সার্ভিসটা আইসিইউর মতোই হবে, নিবিড় পরিচর্যা ওখানেও চলবে। তবে ওয়াহিদা খানমের শরীরের ডান পাশ এখনও অবশ বলে জানিয়েছেন চিকিৎসকরা। ওনার যে ডান পাশটা অবশ ছিল সেটার কোনো উন্নতি এখন পর্যন্ত হয়নি, কারণ কবে হবে বা কীভাবে হবে বা কতদিন লাগবে আমরা বলতে পারবো না, কিন্তু সেটার জন্য প্রয়োজনীয় যে ফিজিওথেরাপি সেটা আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি। ওয়াহিদা খানমকে 3-4 দিনের মধ্যে কেবিনে নেওয়া যাবে বলেও আশা করেন চিকিৎসকরা। শঙ্কামুক্ত আসলে কখনোই বলা যায় না, কাউকে আপনাকেও আমরা শঙ্কামুক্ত বলতে পারবো না, যেহেতু উনি একটা বড় আঘাত নিয়ে আসেন, যে কোনো সময় একটা কিছু হতে পারে, সেগুলো আমরা ধরতেছি না, কিন্তু আপাতত ওনাকে আমরা উন্নতির দিকে আমরা কথাটা বলবো।
যে আগে যেই রকম খারাপ অবস্থায় ছিলেন সেখান থেকে উনি অনেকখানি উন্নতি হয়ে একটা মোটামুটি স্টেবল পজিশনে উনি আছেন। বুধবার মধ্যরাতে দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি বাসভবনে ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার উপর নির্মম হামলা চালায় দুর্বৃত্তরা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সশস্ত্র বাহিনীতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের অগ্রাধিকার দিয়ে পদোন্নতি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী নির্বাচনী পরিষদে জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপর নিজেদের আস্থা রয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে উপযুক্ত কর্মকর্তাদের পদোন্নতি দিতে হবে। সশস্ত্র বাহিনী পরিষদ 2020-এর প্রথম পর্বে দেওয়া বক্তব্যে একথা বলেন তিনি। গণভবন থেকে ঢাকা সেনানিবাসের সেনা সদর, নৌবাহিনী সদর দপ্তর ও বিমানবাহিনী সদর দপ্তরের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, আধুনিক জ্ঞানসম্পন্ন সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সরকার কাজ করছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে নীতিমালা দেওয়া হয়েছে। সার্বভৌমত্ব রক্ষা, আমাদের আকাশ প্রতিরক্ষা, আমাদের বিশাল সমুদ্র সীমা প্রতিরক্ষা, সব দিকে নজর রেখেই আমাদের সশস্ত্র বাহিনীকে আমরা ঢেলে সাজিয়েছি এবং সেই ধরনের ব্যবস্থাও আমরা নিচ্ছি। সেই সাথে আমরা বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে তুলেছি যাতে সব ধরনের ট্রেনিং শিক্ষা আমাদের সকলে পায়। আমি চাই যে আমাদের সশস্ত্র বাহিনীর সকল সদস্য আর জাতিসংঘেও সকলে যাচ্ছেন সেদিকে লক্ষ্য রেখেই আমরা আধুনিক জ্ঞানসম্পন্ন একটা সশস্ত্র বাহিনী আমরা গড়ে তুলতে চাই। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে কেন হত্যা করা হয়েছে এবং কারা করেছে তা নিয়ে উল্লেখ করে প্রতিবেদন জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে 600 পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেন কমিটির প্রধান ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সুপারিশ অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাহবুব কবির চপলের রিপোর্ট। সিনহা হত্যার তদন্ত প্রতিবেদন জমা হওয়ার খবরে সকাল থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অপেক্ষায় থাকেন গণমাধ্যম কর্মীরা। সোয়া 11টার দিকে মন্ত্রণালয়ে আসেন তদন্ত কমিটির প্রধান মিজানুর রহমান সহ 4 জন। 12:30টার দিকে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর তাঁর হাতে তুলে দেওয়া হয় তদন্ত প্রতিবেদন। ছবি, সাক্ষীদের জবানবন্দির রেকর্ড সহ 600 পৃষ্ঠার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে কেন কারা হত্যা করেছে, তবে গণমাধ্যমের সামনে তা প্রকাশ করা হয়নি। প্রথমে 7 দিন সময় দেওয়া হলেও 1 মাস পর প্রতিবেদন জমা দিল কমিটি। বেশি সময় লাগার কারণ জানান কমিটির প্রধান। যে পাহাড়ে মেজর সিনহা গিয়েছিলেন সে পাহাড়ে গিয়েছি, ওখানকার লোকবলের সাথে কথা বলেছি, কর্ম পরিকল্পনায় আমরা নির্ধারণ করেছি যে কারা কারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট, সেরকম একটি সম্ভাব্য তালিকা করেছি এবং এটি ইনক্রিমেন্টাল ছিল। শেষ পর্যন্ত 68 জনে স্যার এটি দাঁড়িয়েছে এবং এই 68 জনকে আমরা জিজ্ঞাসাবাদ করছি, তাদের জবানবন্দি লিপিবদ্ধ করছি। আমি শুধুমাত্র একথাই বলবো যে আমাদের পুলিশ বাহিনী যে আইন শৃঙ্খলার জন্য যে অক্লান্ত পরিশ্রম করে দেশে, এই ঘটনাটি কোনোভাবে তাদের ভূমিকাকে ম্লান করবে না। জানা গেছে তদন্তে 13 দফা সুপারিশ করা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে প্রতিবেদনে। তবে এসব বিষয় এড়িয়ে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রীও, শুধু জানিয়েছেন প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত রিপোর্টটা তো আমাদের কাছে মাত্র আসছিল, এর ভিতরে কি লেখা আছে, কি উল্লেখ আছে আমরা তো জানি না কিছু, কেন ঘটেছে, কিভাবে ঘটেছে, এইগুলির পুরোপুরি বিশ্লেষণ এখানে রয়েছে, সেগুলো আমাদের স্টাডি করতে হবে। আমরা মনে করি যে এই ধরনের ঘটনা মানে যাতে না ঘটে সেই জন্য আমরা সবাই সজাগ রয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তদন্তে কেউ প্রভাব বিস্তার করেনি, প্রকৃত ঘটনাই উঠে এসেছে, এতে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর মধ্যে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে না। দুই বাহিনীর ভিতরে গুজব ছড়িয়ে এদেরকে অসন্তুষ্ট করবে এই ধরনের আমরা কোনো উপাদান পাইনি। আমরা মনে করি চমৎকার একটা পরিবেশ রয়েছে। গত 31 জুলাই রাতে কক্সবাজারে মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ। এ ঘটনায় টেকনাফ থানার ওসি প্রদীপ এবং ফাঁড়ি ইনচার্জ লিয়াকত সহ 13 জনকে গ্রেফতার করা হয়।
মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সংসদ সদস্যরা। জাতীয় সংসদে পয়েন্ট অফ অর্ডারে বিএনপির সাংসদ হারুনুর রশিদ ও রুবিন ফারহানা দাবি করেন, গত ১২ বছরে দেশে ৩০০০এরও বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। এদিকে সংসদে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, কর্মসংস্থান বৃদ্ধি ও বৈদেশিক বিনিয়োগ বাড়াতে কোম্পানি আইন সংশোধন করা হচ্ছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪৫০০ ছাড়ালো। গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৫১৬ জন। সর্বশেষ ২৪ ঘন্টায় ১৫,৪১২টি নতুন নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২,২০২ জনের। ২৪ ঘন্টায় শনাক্তের হার ১৪.২৯%। আর এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩,২৭,৩৫৯ জনে। স্বাস্থ্য দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩,২৯৮ জন। মোট সুস্থ হয়েছেন ২,২৪,৫৭৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার প্রায় ৬৯%, আর মৃতের হার ১.৫%-এরও কম। একদিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩০ জন পুরুষ ও ৭ জন নারী। ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৩ জন, চট্টগ্রামে ৬ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ৩ জন, সিলেটে ৪ জন, রংপুর বিভাগে ৭ জন, বরিশাল ও ময়মনসিংহে ১ জন করে মারা গেছেন। অবৈধভাবে রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী রাখা ও ফুটপাত দখলের বিরুদ্ধে সরাসরি অভিযান শুরু করেছে উত্তর সিটি কর্পোরেশন। নির্মাণ সামগ্রী সড়কের উপর রাখার অভিযোগে এদিকে ৭.৫ লাখ টাকা জরিমানা এবং ১৩ লাখ টাকার নির্মাণ সামগ্রী স্পট নিলামে বিক্রি করে সিটি কর্পোরেশন। রিপোর্ট করছেন শারমিন রিহা। রাজধানীতে প্রথমবারের মতো পরিচালিত হলো স্পট নিলাম। সড়ক ও ফুটপাতে রাখা অবৈধ নির্মাণ সামগ্রী রাখার অভিযোগে সোমবার উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ৩২টি নিলাম অনুষ্ঠিত হয়। এসব নিলামের মাধ্যমে ১৩,০০৮,৫৯০ টাকা নির্মাণ সামগ্রী বিক্রি করা হয়। জরিমানা আদায় করা হয় ৭,৪৫,২০০ টাকা। এছাড়াও ১২০০ অবৈধ স্থাপনা, টং দোকান উচ্ছেদ করা হয়। সিটি কর্পোরেশনের ১০টার জন্য একসাথে একযোগে অভিযান চলছে। না, এমন অলরেডি ৬টা নিদান হয়ে গেছে। আমি যদি আপনাকে বলি, একে একে বলি, একটা জায়গায় আমরা ৫,৭০,০০০ টাকা স্পট নিলামে পেয়েছি, একটা জায়গায় আমরা ৯৬,০০০ পেয়েছি, একটা জায়গায় আমরা ৪৯,০০০ পেয়েছি, একটা জায়গায় ৯,০০০ পেয়েছি। আর আমরা মোবাইল কোডের সংশ্লিষ্ট আইনে জরিমানা করেছি ১,৫০,০০০, ২,০০০০, ১,২০,০০০ এবং আর এক জায়গায় ১৫,০০০। অভিযুক্ত ব্যক্তিরা তাদের ভুল স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার অঙ্গীকার করেন। ফুটপাতে সাধারণ মানুষ আসতে পারে না, জনগণ আসতে পারে না। ড্রেন আরও যায়, বালু যায়, ড্রেন বন্ধ হয়ে গেছে, পানি যেতে পারে না ড্রেন দিয়ে। এটা প্রায় ২ বছরের কাছাকাছি হবে। এখানে সিটি কর্পোরেশনের ফুটপাত আছে, হয়তো আমরা কাজ করতে গিয়ে ফুটপাতে কিছু ম্যাটেরিয়ালস রাখা হয়েছে বা ফুটপাত ইউজ হচ্ছে, এই জন্য ওনারা জরিমানা করেছে। ওনারা বলতেছেন যে রিটেন আমাদেরকে জানানো হয়েছে বা কোনোভাবে জানানো হয়েছে, এটা আমার জানা ছিল না। রাতে আসছে, আমি সরাইতে পারিনি লেবার ক্রাইসিসের কারণে। কোম্পানির পক্ষ থেকে ১,৫০,০০০ টাকা জরিমানা করে। মেয়র আতিকুল ইসলাম বলেন, রাস্তা বা ফুটপাত দখল করে আর কাউকে নির্মাণ সামগ্রী রাখতে দেয়া হবে না, সচেতন না হলে জরিমানা গুনতে হবে। যারা সিটি কর্পোরেশনের রাস্তা দখল করে আছেন, আমি ওনাদেরকে বলবো, আপনারা হয়তো ৬০০ জায়গায় আপনারা অনেক ক্ষমতাবান, ৬০০ জায়গায় আপনাদের অনেক টাকা পয়সা থাকতে পারে, কিন্তু সিটি কর্পোরেশনের জায়গা দখল করে আপনাদের সে ক্ষমতার আর বাহাদুরি দেখার সময় কিন্তু শেষ। এটির উদ্ধার চলবে এবং এটা চলমান থাকবে। নিজের শহর পরিচ্ছন্ন রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। প্রায় ৮০,০০০ মানুষের সাথে প্রতারণা করেছে A1 বাজার লিমিটেড নামের একটি MLM কোম্পানি। হাতে নিয়েছে ২৫ থেকে ৩০ কোটি টাকা। রাজধানীর মতিঝিলে অভিযান চালিয়ে কোম্পানির MD সহ আটক করা হয় ৮ জন পরিচালককে, জানাচ্ছেন হাইবুর রহমান অভি। এই প্রতিষ্ঠানও খুঁজে পাইবেন না। কেন পাইবেন না? সে যাদের থেকে টাকা নিছে তখন সে আরেকটা প্রতিষ্ঠান তৈরি করবো, ওখানে নতুন করে কিছু লোকজনকে অফার দিয়ে আবার নতুন লোক ফুরান তারা আছে এরা বাদ। ১,০০,০০০ টাকাই শেয়ার হোল্ডার আর ৫,০০,০০০ টাকাই ডিরেক্টর, এরকম হাজারো লোভনীয় অফার নিয়ে যাত্রা শুরু করেছে A1 বাজার লিমিটেড। ভুয়া হেলথকেয়ার জগতে নাম লেখানোর পরপরই প্রতারণা করেছে হাজার হাজার মানুষের সাথে আর হাতিয়ে নিয়েছে ২০ কোটি টাকা।
এই টাকাটা সফটওয়্যারের মাধ্যমে একটা ইয়ে দেখা আমার নাম ঠিকানা সফটওয়্যারটা দেখে সফটওয়্যারটা মুসিপাল আছে আমরা যেন টাকার জন্য দাবি না করতে পারি সে কোনো ডকুমেন্টস রাখে নাই তাদের যে পণ্যটা এটা যদি হোলসেল দিতে পারি এবং একজন গ্রাহক যদি ইন করে দিতে পারি ওখানে আমার বেনিফিট দেবে প্রতিষ্ঠানটির এমডি নুরুল ইসলাম বিবিএমএ করেছেন যুক্তরাজ্য থেকে বেশ কয়েক বছর ধরে বেস্টিং ধাঁচে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন তিনি তার দাবি কোনো ডিরেক্টরের কাছ থেকে টাকা নেননি তিনি আমি একটি টাকাও দিনে বললাম তো ওনার কাছে প্রোডাক্টের টাকা 42 থেকে 43,000 টাকা পাবো 14 লাখ টাকা দেয়নি আপনারা 10 টাকা দিনে উনি ওনার কথাই বলছেন ওনার কাছে কোনো টাকা ছিল না দেশব্যাপী তারা সরবরাহ করে লবঙ্গ চা যে এখনো অনুমোদন দেয়নি বিএসটিআই অথচ কোম্পানিটি এরই মধ্যে উপজেলা পর্যায়েও নিয়োগ দিয়েছে ডিলার র‍্যাবের অনুসন্ধানী টিম এই ব্যবস্থাপক সহ আটক করেছে বেশ কয়েকজন ডিরেক্টরকে কোম্পানি জন্ম না হওয়া পর্যন্ত মানে নিবন্ধিত না হওয়া পর্যন্ত এইভাবে কোন ডিরেক্টরের কাছ থেকে এবং এইভাবে এই যে শেয়ার দেখেন শেয়ারের আবেদন ফর্ম সদস্য ফর্ম এইভাবে নামানোর কোনো সুযোগ নাই আর যারা ডিরেক্টর হয়েছেন সেই ডিরেক্টর 107 জনের লিস্ট আছে এখানে যাদের কাছে টোটাল 46,100 শেয়ার তিনি অলরেডি কিন্তু সেল করেছেন যার টোটাল প্রাইস কিন্তু প্রায় 4 কোটি টাকা শুধু রাজধানীতে নয় সারা দেশের আনাচাকানাচে মাশরুমের মতো গজে উঠছে এ ধরনের এমএলএম প্রতিষ্ঠান পর্যায়ক্রমে এসব প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের মুখোশ উন্মোচন করবে আইন শৃঙ্খলা বাহিনী হাবিবুর রহমান রফি এটিএন বাংলা ঢাকা করোনা ঝুঁকি কমাতে সরকারের নেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান কামরান বাজারে এটিএন বাংলা কার্যালয়ে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ডক্টর আনোয়ার হোসেন খানের সাথে এক সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানান এটিএন বাংলা চেয়ারম্যান এ সময় আনোয়ার হোসেন খান বলেন ঈদে বাড়ি ফেরা ও বাজারে জনসমাগমের কারণে দেশে করোনার প্রাদুর্ভাব বেড়েছে এর ফলে বর্তমানে হাসপাতালে করোনা রোগীর চাপ বাড়ছে বলেও জানান তিনি জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীদের নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবা অব্যাহত রাখায় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডক্টর আনোয়ার খানকে অভিনন্দন জানান এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এ সময় এটিএন বাংলা ও এটিএন নিউজে সকল সাংবাদিক ও কলা কৌশলীদের চিকিৎসার বিশেষ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডক্টর আনোয়ার হোসেন খান এমপি এ সময় অন্যান্যদের মধ্যে এটিএন বার্তা বিভাগের উপদেষ্টা হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং এটিএন বাংলা অনুষ্ঠান সমন্বয়ক ও সম্প্রচার উপদেষ্টা তাসিক আহমেদ উপস্থিত ছিলেন প্রত্যেকটি হাসপাতাল আমাদের যে শ্রদ্ধ ডাক্তাররা রয়েছে আমাদের যে কোভিড আক্রান্ত ব্যক্তিদেরকে চিকিৎসা করবার জন্য যে ফ্রন্টলাইন যোদ্ধারা রয়েছে তাদের পাশে দাঁড়িয়ে আমাদের যে নার্সরা রয়েছে স্বাস্থ্যকর্মীরা রয়েছে তাদের পাশে দাঁড়িয়ে আমাদের চিকিৎসা ব্যবস্থাকে কীভাবে আরও বেশি উন্নত করা যায় সেদিকে সকলে মিলে আমরা সম্মিলিতভাবে কাজ করব এটাই কিন্তু আমাদের প্রত্যাশা আনোয়ার মডার্ন হসপিটাল আপনারা জানেন একটা ডেডিকেটেড কোভিডের জন্য আমরা তৈরি করেছি আমাদের সকল চিকিৎসকরা একটা পদ্ধতি অবলম্বন করে এই করোনা মানুষগুলোকে চিকিৎসার মাধ্যমে বাংলাদেশে তাদেরকে সফলভাবে চিকিৎসা করে দিয়ে ভালো করে আজকে আমাদের দেশে যে সফলতা পার্শ্ববর্তী দেশ ভারতও কিন্তু সেই সফলতা নেই ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ঘোষণা করা হয়েছে ঢাকা 5 আসনে কাজী মনিরুল ইসলাম মনু ও নওগাঁ 6 আসনে মোহাম্মদ আনোয়ার হোসেন হেলাল ক্ষমতাসীন দলের মনোনয়ন পেয়েছেন অপরদিকে ঢাকা 18 আসনের উপনির্বাচনে তফসিল ঘোষণার পর নৌকার প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নারায়ণগঞ্জের মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা স্বাভাবিক নয় বলে দাবি করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই ঘটনার সঠিক কারণ বের করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনার কারণ হিসেবে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে অভিযোগ করে একটি উচ্চপদস্থ বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠনেরও দাবি জানান তিনি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এবার আন্তর্জাতিক সংবাদ সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে জড়িত আটজনের সাজা কমিয়ে চূড়ান্ত রায় দিয়েছে সৌদি আদালত আট আসামি পাঁচজনের মৃত্যুদণ্ড কমিয়ে 20 বছর এবং তিনজনের 24 বছর থেকে কমিয়ে 7 থেকে 10 বছরের কারাদণ্ড নির্ধারণ করা হয়েছে গত ডিসেম্বরের আগে সাজার রায় আসে গত মে মাসে জামাল খাশোগির ছেলে
বাবার হত্যাকারীদের ক্ষমা করে দেওয়ার ঘোষণার পর আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। দেশটির এক সরকারি বিবৃতিতে বলা হয়, এ সাজার মাধ্যমে খাশোগি হত্যা মামলাটি সরকারি ব্যক্তিগত উভয়ভাবে সমাপ্ত হল। সৌদি সরকারের কঠোর সমালোচক খাশোগি স্বেচ্ছায় নির্বাসনে যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। 2018 সালে 2 অক্টোবর দরকারি কিছু কাগজপত্র আনতে তুরস্কের সৌদি কনসুলেটে ঢোকার পর নিখোঁজ হন তিনি। এ ঘটনায় সৌদি সরকার প্রথমে অস্বীকার করলেও পরে আন্তর্জাতিক চাপের মুখে কনসুলেটের ভেতরে তাকে হত্যার কথা স্বীকার করতে বাধ্য হয়। এবার পার্টিক্স খেলার খবর। সভাপতি পদে 3 জন মনোনয়নপত্র কিনে জমিয়ে তুলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের নির্বাচন। তাছাড়া সিনিয়র সহসভাপতি পদে সালাম মুর্শিদিকে চ্যালেঞ্জ জানিয়েছেন শেখ মোহাম্মদ আসলাম। এবারের নির্বাচনে সভাপতি পদে 3 জন, সিনিয়র সহসভাপতি পদে 2 জন, সহসভাপতি পদে 8 জন এবং সদস্য পদে 36 জন মনোনয়নপত্র কিনেছেন। জানাচ্ছেন পরাগ আরমান। সভাপতি পদে লড়াই করার ঘোষণা দিয়েও আগামী 3 অক্টোবরের বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তরফদার রুহুল আমিন সরে দাঁড়ানোয় ফাটা পড়ে নির্বাচনী উত্তেজনায়। এ সময় ফাঁকা মাঠি পেয়ে যান বাফুফের বর্তমান সভাপতি। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে সাবেক তারকা ফুটবলার বাদল রায় এবং শফিকুল ইসলাম মানিক সভাপতি পদে মনোনয়ন কিনে নির্বাচনটাই জমিয়ে তোলেন। তবে করোনা থেকে এখনও সেরে না উঠায় বাদল রায়ের পক্ষে মনোনয়নপত্র কেনেন তার ভাই। দুপুরে বাফুফে ভবনে উপস্থিত হয়ে মনোনয়ন কিনেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ শফিকুল ইসলাম মানিক। চ্যালেঞ্জের মুখে পড়েছেন সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদিও। এই পদে তার প্রতিপক্ষ হয়েছেন সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। এদিকে বাফুফের বর্তমান সভাপতির নেতৃত্বে সম্মিলিত পরিষদের নামে মনোনয়নপত্র ক্রয় করে প্যানেলের 21 সদস্য। এ সময় সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদি প্যানেলের সদস্যদের পরিচয় তুলে ধরেন। আমাদের এই পরিষদের নাম হলো সম্মিলিত পরিষদ। এই সম্মিলিত পরিষদে কাজী সালাদিনের নেতৃত্বে সভাপতি সহ জ্যেষ্ঠ সহসভাপতি 1 জন, সভাপতি 1 জন এবং 4 জন সহসভাপতি সহ 15 জন সম্মানিত সদস্যকে দিয়ে আমরা 21 জনের একটি পূর্ণ প্যানেল আমরা নিয়েছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসন্ন নির্বাচন উপলক্ষে মোট মনোনয়নপত্র বিক্রির হিসেব জানান। 3 দিন মিলে আমাদের টোটাল বাফুফে ভবন থেকে, বাফুফে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে সভাপতি পদে 3 জন, সিনিয়র সহসভাপতি পদে 2 জন, সহসভাপতি পদে 8 জন এবং সদস্য পদে 36, এই কয়টি মনোনয়নপত্র ক্রয় করা হয়েছে। মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। যাচাই বাছাই শেষে আগামী 13 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের 8 কর্মকর্তা কর্মচারী সাময়িক বরখাস্ত। লিকেজের সন্ধানে মাটি খোঁড়াখুঁড়ি, মৃতের সংখ্যা বেড়ে 27। ইয়নো ওয়াহেদা খানমের শারীরিক অবস্থার আরও উন্নতি, তবে এখনও শঙ্কামুক্ত নন জানালেন চিকিৎসকরা। সশস্ত্র বাহিনীতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের অগ্রাধিকার দিয়ে পদোন্নতি দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। ১৩ দফা সুপারিশ সহ সিনহা হত্যা তদন্ত কমিটির প্রতিবেদন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন মন্ত্রী। এবং রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী রাখা ও ফুটপাত দখলের বিরুদ্ধে সাহসী অভিযানে উত্তর সিটি কর্পোরেশন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।